नमस्कार, न्यू बराक न्यूज़ अपना सबाई के स्वागत जानाच्छी। शरीफुल शुरूते ही देखे निच्छी संवाद शिरोनाम। लक्ष्मीपुरे बोमा उद्धार घटनाय एक महिला सह गिरफ्तार चार। तहत हमने केस रजिस्टर किया। ड्यूरिंग इन्वेस्टिगेशन अभी तक हम चार लोगों को अरेस्ट कर पाए हैं। उन चार लोगों में तीन दिन व्यापी राज्य भित्तिक हस्तांतर मेला और प्रदर्शनी उद्बोधन शिलचरे। कॉटन सो ऑर्गेनिक एंड बहुत ही हैंडमेड, प्यार से हैंडमेड है। जितना डिमांड बढ़ेगा उतना। किसान आंदोलन वर्षपूर्ति उपलक्षे शिलचरे मिशिल और समावेश विभिन्न ट्रेड यूनियन और कृषक संगठन। बेकारदेर स्वावलम्बी करते वृत्तिमूलक प्रशिक्षण दक्षता विकास कर्मशाला शिलचरे। এবারে আজকের বিস্তারিত সংবাদ। লক্ষ্মীপুরে বোমা উদ্ধারের ঘটনায় সাফল্য কাছার পুলিশের, এক মহিলা সহ গ্রেফতার চার। লক্ষ্মীপুরে বোমা উদ্ধারের ঘটনায় চারজনকে আটক করলো পুলিশ। জানা গেছে বোমা উদ্ধারের ঘটনায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একজন মহিলা সহ চারজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন বাসকান্দির আহমেদ হোসেন, আব্দুল শাহিন চৌধুরী, সালেহ উদ্দিন এবং জয়পুরের লাকিবুন নেসা। তার মধ্যে লাকিবুন নেসা মণিপুরের জঙ্গি সংগঠন পিএলআইর লিঙ্কম্যান বলে জানা গেছে। বাকিরা কোনো জঙ্গি সংগঠনের সদস্য কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর। উল্লেখ্য, দুদিন আগে লক্ষ্মীপুরে কালবার্টের পাশে উদ্ধার হয়েছিল একটি সতেজ বোমা। लखीपुर एरिया के और महिला जो है वो ज्यूरिसडिक्शन उनका जयपुर एरिया की नेटिव है। सो अभी इन्वेस्टिगेशन चालू है इस सिलसिले में, হস্ততাঁত মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করা হলো শিলচরে। আজ জেলা শাসকের কার্যালয়ের পার্শ্ববর্তী হ্যান্ডলুম এন্ড টেক্সটাইল বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কার্যালয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তিন দিন ব্যাপী এই প্রদর্শনী ও মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং জেলা শাসক কীর্তি জল্লি। অনুষ্ঠানে স্থানীয় হস্তশিল্পীদের তৈরি বস্ত্র পরিধান করার আহ্বান জানালেন বিধায়ক কৌশিক রায় ও জেলা শাসক কীর্তি জল্লি। এদিনের অনুষ্ঠানে মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রীনা সিংহ, বিভাগীয় আধিকারিক উৎপল শর্মা, এল হরিলাল সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। सो ऑर्गेनिक एंड बहुत ही हैंडमेड, प्यार से हैंडमेड है। जितना डिमांड बढ़ेगा उतना सप्लाई हम कर पाएंगे आपके सपोर्ट के हिसाब से। ये हमारी महिलाएं कर रहे हैं, इनके उपाधि के लिए प्रमोशन बहुत ज़रूरी है। मैं सभी को रिक्वेस्ट करती हूँ, आज आप स्टॉल देखे हैं, आइएगा, फैमिली को लेके आइएगा। बहुत सारी चीज़ें हैं जो आप खरीद सकते हैं एंड बल्क ऑर्डर प्लेस करने से एडवांस में और ज़्यादा प्रोडक्शन भी हम स्केल अप कर सकते हैं। स्वरोजगार और आज ही एटा अमर कारण विशेष के मूल कारण খুব ভাল দিন, কারণ 2019 সালত অসম সরকারৰ ফলৰ পৰা লক্ষ্মীপুৰ সমষ্টিৰ সিঙ্গিৰমনত এটা অমেন আমাৰ হস্ত শিল্পক আগবঢ়াবৰ কাৰণে চৰকাৰৰ ফলৰ পৰা এটা হয় কৰা হৈছিল এছঅপিডিৰ ফলত। আৰু আজি সিঙ্গিৰমনৰ যি ৱেভাৰসকলে যি প্ৰডাকশ্যন কৰিছে, যি তেওঁলোকে নিজে হাতে দি যিবিলাক প্ৰস্তুত কৰিছে, আজি কাছাৰ জিলাতে এইটো এটা এক্সিবিশ্যন হৈ আছে। সেইকাৰণে মই বহুত আনন্দিত আছোঁ। আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মাননীয় মুখ্যমন্ত্ৰী অসমৰ হোৱাৰ পিছতে তেওঁ যেনেকৈ আমাৰ হেণ্ডলুমক প্ৰমোট কৰিব কাৰণে বিশেষ উদ্যোগ লৈছে, মই আশা কৰোঁ যে এইটোৰ লাভ গোটেই অসমত পাব আৰু বিশেষকৈ মোৰ সমষ্টি সিঙ্গিৰবন তাতো এইটো লাভ হ'ব। আৰু কিষাণ আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে শিলচরে মিছিল ও সমাবেশ বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনের।
ঐতিহাসিক কিষাণ আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে কাছাড় জেলার বিভিন্ন ট্রেড ইউনিয়ন, কৃষক সংগঠন, ছাত্র, যুবা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো শিলচরে এক সমাবেশ ও মিছিলের আয়োজন করে। শিলচর নরসিংটুলা ময়দান থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন কেন্দ্রস্থল পরিক্রমা করে রাঙ্গির খাড়ি বাসা শহীদ বেদির পাশে গিয়ে এক জনসভার মধ্য দিয়ে শেষ হয়। সভায় কৃষক আন্দোলনের বিজয়ে উদযাপনের পাশাপাশি MSP-র আইনি গ্যারেন্টি দেওয়া, বিদ্যুৎ বিল বাতিল সহ কৃষক আন্দোলনে মৃত্যু হওয়া কৃষকদের ক্ষতিপূরণ সহ শহীদের মর্যাদা প্রদান করা, আন্দোলনকারী কৃষকদের উপর থেকে মামলা প্রত্যাহার করা, লক্ষিমপুর খেরির কৃষক হত্যার সাথে জড়িত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগ, নয়া শিক্ষানীতি বাতিল সহ দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার দাবি জানান সংগঠনের কর্মকর্তারা। অনুষ্ঠিত হওয়া কৃষক আন্দোলন সমস্ত ভারতবর্ষকে আজকে একটা পথ দেখানোর জায়গাতে গেছে। আমরা উৎফুল্লিত এর জন্য যে সরকার যেসব যে যায়ভাবে রাষ্ট্র পরিচালনা করছে সেটা জনগণের স্বার্থের বিরুদ্ধে সেটা করছে। প্রতিদিন রাষ্ট্রের জায়গাগুলো বিক্রি করছেন, সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া হচ্ছে, সাধারণ মানুষের নাবিশ্বাস হচ্ছে। এই জায়গাতে কৃষক আন্দোলনটা ঐতিহাসিক জায়গাতে পৌঁছেছে, যেখানে যে আন্দোলনের সাথে জড়িয়ে গেছে শ্রমিক স্বার্থ, যে আন্দোলনের সাথে সাধারণ মানুষের স্বার্থ জড়িয়ে গেছে। তাই আমরা বারবার বলছি শ্রমকৌট বাতিল করতে হবে, এটা আমাদের ঘোষণা যে শ্রমকৌট বাতিল করতে হবে। এবং যত সময় পর্যন্ত তারা এটা করছেন না তত সময় পর্যন্ত আন্দোলন চলবে। এই সরকারের পতনের বিরুদ্ধে সমস্ত ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরাও সামিল, আমরাও তাদের সাথেই সামিল। আমরা এবং এই সরকারের পতন সময়ের অপেক্ষা সমস্ত ভারতবর্ষ জুড়ে চলছে এবং তাকেই পথ দেখিয়েছে কৃষক আন্দোলন। তাই কৃষক আন্দোলনকে আমরা এখান থেকে দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং এই আন্দোলন যতদিন চলবে আমরা তার পাশে ছিলাম, আছি এবং থাকব। বেকারদের স্বাবলম্বী করতে বৃত্তিমূলক প্রশিক্ষণের উপর দক্ষতা বিকাশ কর্মশালা শিলচরে। আসাম স্কিল ডেভেলপমেন্ট মিশনের অধীনে শুক্রবার শিলচর গান্ধী ভবনে স্কিল অ্যাকুইজিশন অ্যান্ড নলেজ এম্পাওয়ারমেন্ট ফর লাইভলিহুড প্রোগ্রাম সংকল্প নামের এক জেলাভিত্তিক কর্মশালা শিলচর গান্ধী ভবনে অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষিত বেকার যুবক যুবতীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মশালায় পৌরোহিত্য করেন কাছাড়ের উন্নয়ন আয়ুক্ত রাজীব রায়। এতে মুখ্য অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে কাছাড়ের জেলাশাসক কীর্তিজল্লি বলেন, কর্মদক্ষতা সম্পর্কে সচেতন হলে যুবক যুবতীদের চাকুরি ক্ষেত্রে কোনো অভাব হবে না। স্বাবলম্বী হওয়ার জন্য দক্ষতা থাকার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এদিনের কর্মশালায় ADC রাজীব রায়, AK নাগ, মনোজ কানু, N ধীরাজ সিংহ, জেলা প্রকল্প ব্যবস্থাপক শ্রী নিলয় সিনহা সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিগেস্ট প্রবলেম ইজ অ্যাপ্লিকেশনস বহুত আ জাতে হ্যায়, এক পোস্ট কে লিয়ে 5000 অ্যাপ্লিকেশনস আ জাতে হ্যায়, স্কিলড পার্সনেল ইসমে বহুত কম হ্যায়। সো দেয়ার আর জবস ইন দ্য কান্ট্রি, এসা নেই হ্যায় কি আনএমপ্লয়মেন্ট হাই হ্যায়, বাট স্কিল সেট জো চাহিয়ে এমপ্লয়ার কো ভো মিল নেই পা। उस बेसिस पे आपको प्लानिंग करना होगा, उस बेसिस पे आपको आपको टारगेट कहाँ है सोचना पड़ेगा। BDF এর হুঙ্কারের জের 48 ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগেই সরিয়ে নেওয়া হলো অসমীয়া ভাষায় লেখা সাইনবোর্ড। BDF এর 48 ঘন্টার সময়সীমা অতিক্রম করার আগেই অসমীয়া ভাষার লেখা কোভিডের সরকারি বিজ্ঞাপন সরিয়ে নিল জেলা প্রশাসন। শুক্রবার অসমীয়া ভাষার সরকারি কোভিডের হোল্ডিং সরিয়ে নেয় জেলা প্রশাসন। উল্লেখ্য, শিলচর রেল স্টেশনের পর এবার শিলচর মেহেরপুর এলাকায় কোভিডের বিজ্ঞাপনের হোল্ডিং অসমীয়া ভাষায় লেখা হয়েছিল। এ নিয়ে বিরোধিতা করে জেলা প্রশাসনকে 48 ঘন্টা সময়সীমা ভেদে দিয়েছিলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই অসমীয়া ভাষার লেখা কোভিডের সরকারি বিজ্ঞাপন সরিয়ে নিল জেলা প্রশাসন। মথুরা জিপির বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে সরব হল অসম মজুরি শ্রমিক ইউনিয়ন, প্রদান করা হল স্মারকপত্র। বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মথুরা গ্রাম পঞ্চায়েত সভাপতিকে স্মারকপত্র প্রদান করল আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার
ইউনিয়নের এক প্রতিনিধি দল জিপি সভাপতির কাছে স্মারকপত্র প্রদান করেন। এতে মধুরা জিপির মধুপুরে পানীয় প্রকল্প স্থাপন, জব কার্ডের আওতায় বেকারদের কর্মসংস্থান প্রদান সহ মোট 8টি দাবি তুলে ধরেন তারা। এদিনের স্মারকপত্র প্রদানে উপস্থিত ছিলেন অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কাছাড় জেলা সভাপতি মিনাল কান্তি সোম, সম্পাদক ধরিত্রী বলরাম বিশ্বাস, শনিচরা সাঁওতাল সহ অন্যান্যরা। এইগুলো হইতেছে এইরকম যে মধুপুর পার্ট ওয়ানের মানে নতুন ব্রিজ থেকে মহাদেববাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ, মধুপুর পার্ট ওয়ান সহ যে সমস্ত পরিবারের গুলার মধ্যে এখনও শৌচালয় নির্মাণ হয় নাই তারা শৌচালয় নির্মাণ, এবং মধুপুর পার্ট ওয়ানের স্বাস্থ্যকেন্দ্রে যেটা সাবসেন্টার মেডিকেল সাবসেন্টার সেই সাবসেন্টারে স্থায়ীভাবে একজন ডক্টর নিয়োগ করা আমরা দাবি জানাইছি। এর সাথে জব কার্ডের মাধ্যমে 100 দিনের কাজ, আর আমরা এখানে এই মানে পানীয় জল মানে যে অবস্থা বিশুদ্ধ পানীয় জলের হাহাকার, জল মানে নিয়ে মানুষ এখন খুব দুশ্চিন্তার মধ্যে, খাওয়ার জল ব্যবস্থা করতে পারেন না, যা লাগে অবিলম্বে এখানে মধুপুর পার্ট ওয়ানে একটা জল প্রকল্প চালু করার আমরা দাবি জানাই। আর দুষ্কৃতিকারীদের তাণ্ডবে গোপালন দুর্বিষহ হয়ে উঠেছে আমড়াঘাটের কালাখাল গ্রামের বাসিন্দাদের, থানায় মামলা। গোসুরক্ষার জন্য সরকার বিল পাস করলেও দুষ্কৃতীদের তাণ্ডবে গোপালন দুর্বিষহ হয়ে উঠেছে পূর্ব ধলাইর আমড়াঘাট সংলগ্ন কালাখাল গ্রামের দরিদ্র পরিবারের লোকদের। আজ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, নিকটবর্তী পাহাড়ি এলাকায় ঘাস খেতে গিয়ে গত 1 বছরে 18টি গরু নিখোঁজ হয়েছে। তাছাড়া দুষ্কৃতিকারীরা 12টি গরুকে জখম করেছে বলে উল্লেখ করে তারা আরও বলেন, দুষ্কৃতিকারীদের কারণে গরু পালন দুর্বিষহ হয়ে উঠেছে তাদের। এ মর্মে শুক্রবার কচুদরম থানায় এক মামলাও দায়ের করেছেন তারা। বিষয়টি তদন্ত করে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকার স্থানীয়রা। এই গরুটা কটা ছিল? লাগছে 9টা ছিল। আর গরু একটা হারছিল আপনার? জি। কত মাস আগে? 7-8 মাস হইল। গ্রামে এরকম আরো ঘটনা হইতেছে না? জি, ঘটনা হইছে। কত রইব অনুমানিক আপনার? জঙ্গলের ভিতরে লেঙ্গুর দিয়ে বান্ধি একবারে পুরা জগরি রাখি দিছে, আর একগুলো লেম্বু রাখি না রাখছে। খাসিয়া মানুষ। কার গরু? আমার গরু। কেস দিছ? আমি তো কেস দিয়েছি থানা। কোন জায়গা? পশুধরম থানা। কিরকম গ্রাম কত রয়েছে আর ঘটনা? এরকম গ্রামে আরো মানে 5-6টা 7-8টা মানে ইলা গরু পাওয়া যান না বর্তমানে। গরু জখম হয়েছে না কোন 8-9টা গরু জখম আছে। গরু গিয়া তারা সাড়ে 5 দিন বাইরে দুকাইয়া গিয়া হওয়া গেছে, গরু লেঙ্গুর দিয়ে বান্ধি গাছের লগে একবারে জোহরি জোহরি লেঙ্গুর ওর দেখ না ওর দেখে একবার বেকার হয়ে গেছে। লামডিং এ জলে তলিয়ে মৃত্যু 2 বছরের শিশুর শোক এলাকায়। জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক শিশুর। ঘটনাটি সংঘটিত হয়েছে লামডিংয়ের বরলংফার পেপে বস্তিতে। হত শিশু সরোজ কুমার, বয়স 2। জানা যায় শিশুটি ঘরের সামনে খেলতে গিয়ে পাশে থাকা জলাশয়ে তলিয়ে যায়। কিছু সময় পর শিশুটিকে জলাশয় থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুসরে ঘর যা রাহা থা লাবচ্চা খেলনে কে লিয়ে তো মানে রাস্তে মে থোড়া সা মানে ধান খেতে মে থোড়া পানি জেসা থা উসি মে ফিসল গে ও গির গিয়া, আর গিরনে কে বাদ কিছু দের কে বাদ আদমি গিয়া তো উসকো উঠা করে লায়া, লাতে লাতে ইহা লামডিং হসপিটাল মে লায়া, ডাক্তার কো দিখায়া তো মানে ও বলা কি এ যা চুকা। আজকের সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে দেখে নিচ্ছি আবারও সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুরে বোমা উদ্ধারের ঘটনায় এক মহিলা সহ গ্রেফতার 4। তহত হমনে কেস রেজিস্টার কিয়া ডিউরিং ইনভেস্টিগেশন, অভি তক হম 4 লোগোঁ কো অ্যারেস্ট কর পায়ে হ্যায়। উন 4 লোগোঁ মে 3 দিন ব্যাপী রাজ্য ভিত্তিক হস্ততাঁত মেলা ও প্রদর্শনীর উদ্বোধন শিলচরে। কটন সো অর্গানিক এন্ড বহুত হি হ্যান্ডমেড, প্যার সে হ্যান্ডমেড হ্যায়। জিতনা ডিমান্ড বড়েগা উতনা। কিষাণ আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে শিলচরে মিছিল ও সমাবেশ বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনের।
বেকারদের স্বাবলম্বী করতে বৃত্তিমূলক প্রশিক্ষণের উপর দক্ষতা বিকাশ কর্মশালা শিলচরে। পার্সোনাল ইসমে বহুত কম, সো